Welcome to my channel. দশমায় পিএলএ কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক করা হয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। গত মৌসুমের দলনেতা মুরালি বিজয় থেকে নেতৃত্ব পান তিনি। এর আগে 2016 মৌসুমে প্রথম দিকে অধিনায়ক ছিলেন ডেভিড মিলার, তবে প্রথম ছয় ম্যাচে পাঁচটিতে হেরে নেতৃত্ব হারান মিলার। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতায় 338টি ম্যাচ খেলা ম্যাক্সওয়েল এবারই প্রথম নেতৃত্ব পেতে যাচ্ছেন। একই দলে দুই ইউএর তারকা ইয়েন মর্গান ও ডেনিং সিমিকে পেছনে ফেলে অধিনায়ক হলেন তিনি। মর্গান সর্বশেষ ইংল্যান্ডকে টি-20 বিশ্বকাপ ফাইনালে নিয়ে গেছেন, আর ওয়েস্ট ইন্ডিজকে 2-0 জিতে দিয়েছেন সিমি। আইপিএলে গত দুই মৌসুমে অবশ্য বাজি কেটেছে ম্যাক্সওয়েলে, মাত্র দুটি হাফ সেঞ্চুরি 22 ম্যাচে 324 রান করেছিলেন। কিন্তু একই দলে হয়ে 2014 সালে ভয়ঙ্কর ছিলেন ডানহাতি এই তারকা। 16 ম্যাচে 187.75 স্ট্রাইক রেটে করেছিলেন 552 রান। সে আবার পাঞ্জাব ফাইনালে খেলেছিল। যদি ভালো লাগে লাইক দিবেন, কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।